গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার সকাল থেকে কিছু কাজ হয়েছে, আবার অনেকটা কাজ হয়নি। এখন বাজে হচ্ছে, দাঁড়া, এটা এখনও টানানো হয়নি। এখন বাজে পাক্কা 10টা। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, সমস্তটা হয়ে গেছে। এখানে আমার খাটও গোছানো হয়ে গেছে, পুরো টিপটপ রয়েছে, আর ওর টেবিলটাও গোছানো আছে, সমস্তটাই ঠিক আছে। তো যেটা গোছানো নেই সেটা হচ্ছে এই জামা কাপড়গুলো। এবার এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে সেট করতে হবে। ওর এই টেবিলটাও মোটামুটি আমি গুছিয়ে দিয়েছি, যা গোছালো ছিল, আর সেন্টার টেবিলও গোছানোই আছে। আমার রান্নাঘরও গোছানোই রয়েছে। এই যে রান্নাঘরের অবস্থা, ভাতের ওটা দেখতে পাচ্ছ, কারণ কালকে রাতে আমরা ভাত খেয়েছি, ওটাতে একটু ভাত রয়েছে। এখানে তো ফ্রিজে ঢোকানোর দরকার নেই, কালকে রাতেও এখানে যেন বৃষ্টি হয়েছে। তো এই যে করবো আজকে লাভের তরকারি, লাভটাকে কিন্তু দেখতে না কচিই হবে পুরো। আর এই টিফিন বক্সটাতে রয়েছে, কালকে মাটন এনেছি আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে, তো মাটনটাকে মাখিয়ে রেখে দিয়েছি। লাউটা হবে ইলিশ মাছের মাথাটার পরে, দেখবে একটা কাঁটার পিস থাকে, মানে কাঁটা আলা মাছের মাথার কিছুটা কাটার অংশ থাকে ওই মাছটার মধ্যে, তো ওইটা ও তো খেতে পারবেই না, আর আমার অত ভালো লাগে না, তাই জন্য ভেবেছি লাউয়ের তরকারিতেই করে ফেলবো, তাহলে দুজনেরই খাওয়া হয়ে যাবে, আর লাউয়ের তরকারিটা টেস্টও হবে খেতে। তো এই আর কি, তো চলো একে একে শুরু করি, আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর ও একটু বেরোবে বলছে, ঘরে কতক্ষণই বা ভালো লাগে, একটু হেঁটেও আসবে, আর ওই ডিমার্ট পার করে ভাইয়ের দোকানে যাবে বলছে, তার জন্য বাবু রেডিও হয়ে যেন। এই দেখো টাল দিয়ে মুখ মোছার নোংরা, দেখো এই দেখো, খাটবে না, খুলবে আর খাটবে কেন, ওইভাবে মুখ মুছছে, সারাক্ষণ এইসবই করতে থাকে ঘরে থেকে। তো এখনো বেরোবে আর কদিন, আর কদিন, সত্যি তাই, আর বেশি দিন নেই। কি মজা পাচ্ছে দেখো অফিস যাবে বলে, আর সিরিয়াসলি হেভি মজা। তো না আমারও ঠিকঠাকই লাগছে, হ্যাঁ একা থাকতে হবে, আর সেটা জেনুইন ব্যাপার ছিল, আমাকে একাই থাকতে হতো, ওটা করোনার জন্য 2 বছর ছিল, হ্যাঁ ওটা তো হতোই। বাচ্চাদের স্কুলগুলো কবে খুলে গেছে, অফিসগুলো এদের ধেড়ে দের তো আগে খুলে দেওয়া উচিত ছিল, তো খোলেনি। ঠিক আছে ছাড়ো বাদ দাও, চলো আমি আগে জামা কাপড়টা গুছিয়ে নিই, পুরো সেট করে নিয়ে তোমাদের কাছে আসছি। আজকে আর ভাঁজ করা দেখাচ্ছি না, তোমরা প্রত্যেকে এই কাজগুলো করো রোজ। তো ম্যাডামকেও বললাম যে আমি হেঁটে যাব, নিজেও ভেবেছিলাম যে হেঁটে যাব, কিন্তু এই যে হেলমেট নিয়ে চলে এসেছি, কারণ আর রোদটা দেখে মনে হলো না যে আমি হেঁটে যাই। তো আপাতত চলো স্কুটি নিয়ে বেরোই, তারপর ভাইয়ের দোকানে যাই, দিয়ে দেখাই ভাইয়ের দোকান তোমাদেরকে, চলো যাওয়া যাক। তো এই যে সামনে সাবিরুচির সামনে যে পানের স্টলটা দেখছি, ওটাই আমার ভাইয়ের দোকান। তো যাই হোক, ও আজকে বন্ধ রেখেছে কেন জানি না, ফোন করলাম ফোনে পেলাম না, তো চলো বাড়ি ফেরত যাওয়া যাক আর কি, হয়ে গেল। তো মোটামুটি গুছিয়ে দিয়েছি এই যে জামা কাপড়গুলো, এবার যাই কাজটা শুরু করি। এই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে না, কি বলবো, দারুণ একটা হাওয়া আসছে, এখানটায় দাঁড়িয়ে থাকতেই মন চাইছে, কিন্তু এত রোদ। তো ও প্রথমে বলে আমি হেঁটে হেঁটে যাবো, যেই জানলা দিয়ে রোদটাকে দেখলো, ওর ব্যালকানিতে গেল একবার গাছগুলোকে দেখতে, তো ওই দেখতে গিয়ে দেখে এসে বলছে কি না প্রচন্ড রোদ বাইরে, পুরো তেলে ভাজা হয়ে ফিরবো, সত্যিই তাই, প্রচন্ড রোদ, এই রোদটা এতটা গায়ে লাগিয়ে লাভ নেই। বলছে আমি স্কুটি নিয়ে যাই একটু, ভাইয়ের ওখানে গিয়ে একটু বসি, আর কিছু না, আমি জানি ও অফিস যাবে বলে আমাকে একা থাকতে হবে বলে আগে থেকে এরকমটা করছে, আর কিছুই না। তো আমি আজকে ঘরটা ঝাড় দেবো, আর ঘরটাকে না আজকেও হাত দিয়ে মুছবো, যেহেতু সানডে আজকে অসুবিধা হবে না। তো ও বেরিয়ে গেছে একদিকে, ভালো হয়েছে, কারণটা হচ্ছে ও প্রচণ্ড ঘর নোংরা করে, আর তখনই ওর সাথে আমার কাইকিচির লেগে যায়, বিশেষ করে এই শনিবার আর রোববারটা বেশি করে ছুটি থাকে, পুরো দিনটাই ওরকম হয়েছে, দেখলে না ওরকম করে মুখ মুছছিল, ওগুলো আমাকে আরো বেশি করে দেখে দেখে করবে আর রাগাবে। তো আগে ভাবছি লাউটাকে কেটে নিয়ে আগে সিটিটা বসিয়ে দিই। তো এখানে হাঁপের একটু কম লাউ কেটেছি, মানে 1 ইঞ্চি মতো হাঁপের থেকে কম আছে এখানে লাউটা, দুজনের জন্য তো কতটাই বার লাগে আর কি, আর এত টাটকা ছিল না, প্রচন্ড টাটকা ছিল লাউটা। তো চলো কাটা হয়ে গেছে, ছুরি দিয়ে কিন্তু মন্দ কাটিনি, কি বলো, এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। ঘরে থেকে একা কাজ করার মধ্যে কিন্তু একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে, বেশ একটা আলাদা শান্তি, আলাদা মজা, কেউ ডিস্টার্ব করার নেই, কিছু নেই। তো দেব একটু নুনের মধ্যে, তো চলো এবার প্রেশারের ঢাকনাটা আটকে এটা সিটি বসাই। এদিকে সিটি পড়া শুরু হয়ে গেছে, এখানে আমি মাংসের আলু কেটে নিয়েছি, আর এই যে ইলিশ মাছের যে কাটাটা বলছিলাম, এই দেখো মাথার পরের মাছের টুকরোটাই আর কি কাটাটা,
তো ওফো আজকে জানলাটাই তো খোলা হয়নি। তো এটা একটু হতে থাকুক, আমি ঘর ছাড়টা দিয়ে নিই ততক্ষণে। আমার এখানে লাউয়ের তরকারি হয়ে গেছে, তো এরকমই দেখতে হয়েছে, খেতে কিন্তু ভালো হয়েছে। তো ইলিশ মাছ পড়ে গেছে এই আর কি। আর এই যে মাটনটা আমি কালকে থেকে মাখিয়ে রেখে দিয়েছি, এটার মধ্যে আমি যা যা মাখাই আর কি তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, আর ওই জন্য দেখাচ্ছি না। তো এটাকে আগে আজকে প্রেশার কুকারে সিটি মেরে নেবো, নিয়েও নিয়েছি আমি প্রেশার কুকার। তো আগে সিটি মারবো, তারপর কষিয়ে আমি কড়াইতে জল দেবো আর কি। তো চলো সেভাবেই করি। ওদিকে তো মাটনটাকে বসালাম প্রেশার কুকারে, আর দেখো 11:25 বাজতে দেয়নি। আজকে মোটামুটি কাজ গুছিয়ে এনেছি, তো মাটনটা হতে তো অনেকক্ষণই টাইম লাগবে। তো আমি বালতিতে জল টল নিয়ে নিয়েছি, লাইজলও দিয়ে নিয়েছি, এবার ঘরটাকে মুছে নিই আগে হাত দিয়ে। উফ, এখন কিন্তু প্রচন্ড খাটনি আছে। বাজে 11:40, জাস্ট ঘরটা মোছা শেষ হলো। অনেকক্ষণ টাইম লাগলো, 20 মিনিট ধরে আস্তে আস্তে ধীরে ধীরে চেপে চেপে মুছলাম। আর ওদিকে আমার মাটনটাও সিটি পড়ে গেছে অনেকগুলো, নামালাম আমি। একটু ভাবছি বসে নি, তারপর যাবো, হাঁপিয়ে গেছে মৃদের মতো। ও বলছে তোমাকে আজকাল বিকেলে হাঁটতে যেতে হবে না, এক্সারসাইজ হয়ে গেছে। না আমি তাও যাবো। দেখো প্রেশার কুকারে সিটি মারার পর কিন্তু এরকম দাঁড়িয়েছে, মন্দ দাঁড়ায়নি কিন্তু। এবার এটাকেই দিয়ে ঝোলটাকে টানাবো পুরো কষিয়ে কষিয়ে, তারপর আবার জল দেব। প্রেশার কুকারের পুরো জলটা টানাতে টানাতে এখন এই অবস্থায় এসেছে। তো এখন গন্ধ শুকে বর শুধু দেখেও নিও, এখন এটাকে গন্ধ শুকেই বলছে আমি একটু এক পিস দেবে গো, টেস্ট করবো ওখানে ডাইনিং এ বসে আছে বলে। তো চলো ওকে দিই আর দেখি কেমন হয়েছে। এখানে আমার হয়ে গেছে মাংসটা। আমি চেষ্টা করি মাটনে ওই তেল ভাসবে ওই জিনিসটা একদমই নয়, কারণ মাটন এমনি একটা রিচ জিনিস, তাতে যদি ওরকম তেল দেওয়া হয় না আরো বেশি রিচ হয়ে যায় ব্যাপারটা। তো যেটুকু দরকার সেইটুকু এটা হবে দুপুরে। রাতেরটা আমি এখানে শুধু মাংসটা তুলে রেখেছি, এটা দিয়ে কি হবে সেটা রাতেই নয় বলবো। এখন বাজে 12:39, আমি যাচ্ছি স্নানে যাবো। গিজারের সুইচটাও দিয়ে দিয়েছে, ঘেমে নেই, কেমন কালো কালো দেখতে লাগছে, তেল তেলে হয়ে গেছে একেবারে স্ক্রিনটা। তো এবার যাবো আমি স্নানে। আর ও হরি, তোমাদেরকে যেই বলেছি গিজারের সুইচটাও দিয়ে দিয়েছে, এখন গিয়ে দেখছি চার্জারের সুইচ অফ করে গিজারের সুইচ দিচ্ছে, মানে ও ভুলেই গেছিল। আমি ওকে রান্নাঘর থেকে বললাম যে আমার হয়ে গেছে, কড়াইটা মাজলেই হয়ে যাবে, তুমি গিজারের সুইচটা এবার দিয়ে দাও, এবার 5 মিনিট বসে থাকো একটুখানি, যদি আমি স্নান করে বেরোলে ও ঢুকে যাবে, তাহলে না গিজারটা দুবার চালাতে হবে না। এই যা, আর আমার বাড়ির জন্য আজকে কি মন খারাপ লাগছে সত্যি। তাই না, 5 রকমের মাছের জন্য না, ছি ছি, 5 রকমের মাছ আমি এখানে খাচ্ছি না, নাকি এখানে আমি ইলিশ টিলিশ সব খাচ্ছি না, ও মাছের জন্য নয়। ওখানে কাকি, মানে আমাদের বাড়িতে কাকি কাকু বড় পিসি বৌদি পুচকিটা মা বাবা তো আছে, আজকে দাদা আসবে, মানে পিসির ছেলে দাদা আসবে, না চিরদীপদা আসবে, মলি দি আসবে, মানে প্রত্যেকে আসছে। তো মানে কালকে এসেছিল পিসিরা, আজকে দাদা, দুই দাদা আর দিদি আসবে। তো ওই জন্যে আমার মনটা ভীষণ খারাপ লাগছে, মানে কালকে থেকে ফোন করে যাচ্ছি। আমি তরমুজ ভালো খাই আর পিসি এনেছে বাড়িতে, একটা আসার সময় বিশাল তরমুজ এনেছে, ইলিশ মাছ নিয়ে এসে পিসি এইসব করেছে আর কি। ওখানে আজকে 4 রকমের মাছ রান্না হয়েছে, আরও কী কী যেন রান্না হয়েছে। তো মন না আমার এত খারাপ, সকাল থেকে অলরেডি আমি 4 বার ফোন করেছি, একবার কাকুর সাথে কথা বলছি, একবার কাকির সাথে কথা বলছি, একবার পিসির সাথে, একবার বৌদির সাথে, এইসব করে যাচ্ছি আমি সকাল থেকে রান্না বান্নার দিকে। মানে কাজ আজকে করেছি মন দিয়ে, যেহেতু সানডে, আবার 5 দিন মতো আমি 5-6 দিন মতো আর কাজ, মানে আমার অফিস থাকে না, এটা ঠিক কথা, আমি বেকার মানুষ, কিন্তু ওই আর কি, মানে হ্যাঁ আমি বেকার তো বলতে পারি না, ওই আর কি, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি মোটামুটি। তো যাই হোক, এবার স্নানে যাই, আর ভুগতে পারছি না এই আর কি। আর ব্লগও অনেক বড় হতে থাকবে, তোমাদের দেখতে ভালো লাগবে না, আমি জানি না কেন, হয়তো কোথাও গিয়ে তোমরা বোর ফিল করো। ঠাকুরের জায়গাটাকে না অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করবো পরিষ্কার করবো, ঠাকুরের কাপড়গুলো পাল্টাবো, তো ফাইনালি আজকে আমি করে দিয়েছি। দেখো খুব সুন্দর করে একটু, আর এই জায়গাটা একটু ধুলো পড়ে, তো এই প্রদীপ প্রদীপ থালাটাও আমি মেজে ভালো করে রুমাল দিয়ে মুছে নিলাম, শুকনো রুমাল দিয়ে। তো এই আর কি, তো চলো এবার ঠাকুর পুজোটাও দিয়ে নিই। আর ওদিকে ও ভাতটা বসিয়ে দিয়ে স্নানে ঢুকে গেছে, ঠাকুর পুজো দিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো, এখন বাজে 1:09। তোমাদেরও কি এটা হয়, আমি নিজেই পুজো দেওয়ার পর না নিজেই কিছুক্ষণ ঠাকুরের কাছে দাঁড়িয়ে থাকি, আমার মনে হয় স্পেশালি এই জায়গাটা আর ধুনোর গন্ধ ধূপের গন্ধ খুব পজিটিভ একটা এনার্জি দেয়, কিন্তু একটা ভাইব জানে, দারুণ লাগে কিন্তু আমার। তো চলো, আর এরকম দারুণ লাগলে হবে না ভাত নামাতে। দেখো আমার বউয়ের আজকে ক্রিয়েটিভিটি দেখো, আজকে সময় পেয়েছে, এই যা লঙ্কা উল্টে যাচ্ছে, তো লঙ্কাটা পড়ে যাচ্ছে, ঠিক আছে এই লঙ্কা দাঁড়া, আসলে লঙ্কাটা সোজা নয়, একটু বেঁকা লঙ্কাটা, ঠিক আছে চলো স্যালাড হয়ে গেছে, ওদিকে খাবার রেডি, চলো বেরো ফেলো বেরো ফেলো।
এখন বাজে 5:27 আর বেরিয়ে পড়েছি, কিন্তু সচরাচর আমি এত তাড়াতাড়ি যাই না আর কি, একটু লেটে যাই। কিন্তু এই যে জানি না এ আজকে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো এরকম কেন করছিল, কেন করছিল গো এমনি তাড়াতাড়ি চলো এসব করছিল, আর এ যাচ্ছে আমার সাথে গিয়ে নাকি বসে থাকবে, কি অবস্থা বলছে। একদিন পেয়েছি যাই আর খুঁজে বলছে তুই ফাঁকি দিস না কোন হাঁটিস, সত্যি সত্যি সেটাই দেখতে যাবো এইসব। তো চলো যাই আগে। আজকের আমাদের সন্ধ্যের টিফিন পেঁয়াজি আর হচ্ছে মিরচি পাকোড়া। এখানে না এরকম চারটে করে দেয় 10 টাকা নেয়, মানে চারটে পেঁয়াজি 10 টাকা আবার লঙ্কার পাকোড়া চারটে 10 টাকা, তুমি চাইলে দুটো দুটো করেও আনতে পারো মিশিয়ে। এখন বাজে 7:25 মতো, তো অনেকটাই টাইম আছে, তাই জন্য ভাবলাম মোচাটা ছাড়িয়ে নিই আর এখানে আমি কেটে নুন জলে ভিজিয়ে রাখবো, নুন আর হলুদ জলে। তো ওও আসবে বলে আমাকে হেল্প করতে, তো আসুক, আপাতত আম্মার সাথে কথা বলছে ফোনে। আসলে রাত্রিবেলা আমাদের হবে আজকে মাটন বিরিয়ানি, ওই যে মাটনটা তুলে রাখতে দেখলে সেইটা, ও বলেছিল বিরিয়ানি খেতে ভীষণ ইচ্ছে করছে আর মাটনটাও, তো ওই জন্য আর বললো যে দুপুরবেলা তাহলে মাটনের ওরকম কষা মতো একটু ঝোলঝোল ভাত খাই আর রাত্রিবেলা বিরিয়ানি করো মাটন দিয়ে। তো ওই জন্যে চাল ভেজানো আছে, আলু কাটা আছে, মাটনটা তো কষানোই রয়েছে, তো ভাবলাম এটা করে ঠোরে নিই, তারপরে 8টার দিকে আমি ভাত ফাত বসিয়ে সবটা রেডি করে নিয়ে তারপর আমরা দেখতে বসবো ইন্দুবালা ভাতের হোটেল। আর লাস্ট এপিসোডটা আমাদের দেখার ইচ্ছে আছে উইথ বিরিয়ানি, মাটন বিরিয়ানির সাথে, তো এই আর কি। তো চলো এবার একটু মোচাটা ছাড়াই। বিরিয়ানি ডান, আমি নামিয়েও দিয়েছি এই আজকে বিরিয়ানি। আগের দিন কালারটা একটু কম হয়েছিল বলে আমার মনে হয়, তাই জন্য আজকে একটু কালার দিয়েছি। আজকে পুরো দোকানের মতনই দেখতে হয়েছে, আগের দিন একটু ফিকে হয়েছিল দেখতে কিন্তু খেতে। তো আজকে তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ বিরিয়ানিটা আগের দিনের মতো পুরো পারফেক্ট হয়নি, আলুতে না নুনটা একটু কমই লেগেছে, একটু না বেশ অনেকটা কম লেগেছে আমার। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।